हेलो एवरीवन, गुड मॉर्निंग। आज के तुम्हारे साथ शेयर करब एक छोट डेली ब्लॉग। तो चलो वीडियो शुरू करा जाए। फर्स्ट घूम के उठे निजे बिछाना भालो करे परिष्कार कर निलाम, जेहेतु आमी सबार लास्ट घूम के उठी, ताई जोन्नो निजे बिछाना परिष्कार करे बालिशगुलो ठीकठाक करे रेखे एरपर फ्रेश श्रेश हुए टू डू लिस्ट बनाते बसे। जेहेतु आमार सब समय सब किस मने थाके ना, ताई टू डू लिस्टर मध्य सब किस लिखे रखी, ओटा देखले ही मने पड़े जाए सब समय। तो तारपरे ब्रेकफास्ट कर निलाम आज के परोटा और लाफा आलू भाजा भाजा दिए। तो ये ब्रेकफास्ट करार पर आज के आमार सकाले एक ओषुध छिल, तो सेटाई खाच्छिलाम आर टीवी देखछिलाम, माने टीवीर घरे चले गेछि ओषुध खेते खेते। तो ओषुध खावार पर एकटू बसे बसे टीवी देखलाम किछुक्षण, एकटू रेस्ट निलाम जेहेतु काजेर बेशिटा बेशि चाप छिल ना सेदिन। तो किछुक्षण रेस्ट नेवार पर हठात आमार एकटा पार्सेल आसलो। तो पार्सेलटा ना बेश बुझते पारछिलाम ना जे कि आछे, तारपरे आस्ते आस्ते खुललाम, तारपरे बुझलाम ओ आच्छा आच्छा एइटा एसेछे, बोझाइ जाच्छिलो ना पार्सेलटाय कि आछे। तो एटा होच्छे फ्रिजेर म्याट, माने फ्रिजे ভেতরে তাকগুলোতে পাতার জন্য খুব সুবিধাজনক আর দেখতে খুব সুন্দর ছিল। ফটোর থেকেও রিয়েলে দেখতে বেশি ভালো লাগছিল, খুব সুন্দর এসেছে জিনিসগুলো। আমি মার জন্যই অর্ডার করেছিলাম। তারপরে বাবা আমার জন্য এই দুটো ডায়েরি এনে দিয়েছিল, আর এটা আমার খুব দরকার ছিল, এটা পেয়েও আমি খুব খুশি হয়েছি। তারপরে আমি একটু ভিডিও এডিট করতে বসছিলাম, আর দেখো ভিডিও এডিট করতে গিয়ে আমার হাল কি হয়েছে। এই গরমে ফ্যান অফ করে তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য এত কষ্ট করে আমি ভিডিও এডিট করছি, প্লিজ তোমরা সব ভিডিওগুলো দেখো। তারপরে দুপুরে স্নান ফ্যান করে এখন লাঞ্চ করছি, ভাত আর আলু বড়ার তরকারি দিয়ে সিম্পলভাবে। তো তারপরে একটু এক জায়গায় যাওয়ার ছিল, তো রেডি রেডি হয়ে বেরোচ্ছি। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির পর আকাশটা দেখো এত সুন্দর লাগছিল, ভিডিও না করে থাকতেই পারলাম না, এত সুন্দর লাগছিল আকাশটা, মনে হচ্ছিল পুজো তো চলেই এলো। তো আমি আর ও গেছিলাম এক জায়গায়, তো আমাদের এক জায়গায় যাওয়ার ছিল। তো আমি বাড়ি এসে খেলাম এক কাপ চা, এটা আমি রোজ দিনই খাই, যেহেতু রাস্তায়ও যদি খেয়ে থাকি তাও আমি বাড়িতে এসে মায়ের হাতে এক কাপ চা খাবো। এটা আমি শীত গ্রীষ্মবর্ষে সবসময়ই খাই, অনেকে হয়তো গরমকালে চা খাও না আমি শুনেছি, তা আমি রোজই চা খাই, এটা হচ্ছে আমার নেশা বিশেষ করে। তো এখানে চা খেতে খেতে মায়ের সাথে একটু গল্প করছিলাম, এটা আমরা রোজই করি সন্ধ্যাবেলা, দুজনে চা নিয়ে বসে দুজনে একটু গল্প করতে থাকি। তো চা খেতে খেতে সন্ধ্যেটা তো কাটলো, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর আমার পাশে থেকেও এভাবেই। আর যারা যারা এতদিন আমার পাশে ছিল, তোমাদের জন্য আমি 500 সাবস্ক্রাইব কমপ্লিট করতে পেরেছি, থ্যাংক ইউ সবাইকে। তো এরপরে রাত্রে একটু স্কিন কেয়ার করে নিলাম, অনেকদিন পর রাত্রে একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুলাম, যেহেতু হেভি গরম লাগছিলো আজকে, তাই জন্যই ভাবলাম একটু রাতে ফেস ওয়াশ করে নিই। এটা আমার রোজ দিন করা হয় না, রাতে ফেস ওয়াশটা করা হয় না আমার রোজ, তাই জন্য আজকে একটু ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নাইট ক্রিম অ্যাপ্লাই করে নিলাম, দেখতেই পাচ্ছ। তো এবার হচ্ছে আমি ঘুমিয়ে পড়বো। তো আজকে ডেলি ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা যারা নতুন দেখছো আমার ভিডিও, সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এরকম নতুন নতুন ডেলি ব্লগ যদি দেখতে চাও তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। চলো তাহলে আজকের মতো টাটা, সবাইকে গুড নাইট, টাটা।